নমস্কার বন্ধুরা ফর্চুন পাকশালায় আপনাদের আরো একবার স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি তৈরি করে দেখাবো একটি সাধারণ রেসিপি যেটি গরম ভাত বা রুটির সাথে ডিম সেদ্ধ করে আমি কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিলাম ওভেনে কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে ভেজে তুলে নেব যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে ওই তেলের মধ্যে আরও একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলোকে ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল তেলটাকে আমি গরম হতে একটু টাইম দেব এবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে আর একটা তেজপাতা দুফালি করে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম সেই কেটে রাখা কুচিয়ে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা আর দিয়ে দিলাম হলুদ নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো ভালো করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এবারে দিয়ে দিলাম সেই ভেজে তুলে রাখা আলুগুলোকে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করব অবশ্যই আলতো হাতে না হলে কিন্তু কুসুমটা বেরিয়ে যাবে ভালো লাগবে না দেখতে হয়ে গে তৈরি হয়ে গেছে অসাধারণ একটি রেসিপি ধন্যবাদ দেখার জন্য